আমাদেরকে ইজ্জতের জিন্দগি দান করে মালাই করিম আল্লাহ। আপনি আল্লাহ আপনি কবুল করছেন দেখে এই দল এখনো এই সংসদে আছে মালাই করিম। অনেক মানুষ চাইলেও মালাই করিম আমাদের বেদ আমলের কারণে আমাদের সবাইকে আপনি ধ্বংস নস্যাৎ করে দিয়েন না। মালাই করিম আমাদেরকে নেক হওয়ার তৌফিক দান করেন, ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন, বিশেষ করে নামাজে আল্লাহ আমলাইকে সবল সকল মুসলমানকে এই বুঝ দান করেন মালাইকা করিম, তো সবাই নামাজ পড়তে পারে মালাইকা করিম। আল্লাহ আপনি বলছেন ইন্না সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ইন নিঃসন্দেহে নামাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় স্মরণের স্থান। আল্লাহ মালাইকে আমাদেরকে বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ সকলকে মালাইকা করিম সুস্থতার জিন্দগি দান করেন। আল্লাহ এই বাংলাদেশ খেলাকে আপনি কবুল করে নেন সমস্ত বালা মুসিবত থেকে। আয়লা মালাইকা করোনা ভাইরাস বিভিন্ন মহামারী থেকে বিপদ থেকে মালাইকা হেফাজত করেন।